আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে মানুষকে পরীক্ষা করেন, কখনো কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করেন তাদেরকে সম্পদ দিয়ে, সন্তান দিয়ে। কোরআনে কারিমে যেন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম, তোমাদের সম্পদ দিয়েছি, সন্তান দিয়েছি পরীক্ষা করার জন্য, আল্লাহর কাছে রয়েছে মহা প্রতিদান, পরীক্ষা করে দেখতে চান কে কোন ব্যক্তি সন্তানের ভবিষ্যৎ রক্ষার জন্য সন্তানকে নিয়ে ইউরোপে রেখে এসে চলে এসেছে, সেই সন্তান ভবিষ্যতে কাফের হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম পুরোটা কাফের হয়ে যাবে। কোন সন্তানের জন্য আপনি ভালো ব্যবস্থাপনা করে রেখেছেন, কোন বাবা তার সন্তানের জন্য ভালো ব্যবস্থাপনা করে রেখেছেন যে তাকে ঈমান শিক্ষা দেব, দ্বীন শিক্ষা দেব, পরীক্ষায় পাশ করেছেন। আর যে ব্যক্তি দুনিয়ার জন্য সন্তানকে ব্যয় করেছেন, দুনিয়া শিখাচ্ছেন, কবরে গেলে বুঝবেন আপনি কি অন্যায় করেছেন, আপনি তাকে দুনিয়ার জন্য কাফেরদের দেশে রেখে চলে এসেছেন। আপনি কি জানেন না আল্লাহ তাআলা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ আপনার জন্য রেখে পাকড়াওর জন্য তিনি রয়েছেন, তিনি আপনাকে সময় মতো পাকড়াও করবেন। আপনি শত কোটি কোটি টাকার মালিক হলেও কবরে যেতে হবে, সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ পরীক্ষা করছেন। এই সম্পদ দিয়ে অনেকেই পরীক্ষায় পাশ করে, অনেকে পরীক্ষায় ফেল করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সম্পদের কারণে পরীক্ষায় পাশ করেছেন, প্রত্যেকেই তার জিনিস আল্লাহর রাস্তায় দান করেছেন। আবার কিছু মানুষ আছে যারা আল্লাহর রাস্তায় দান করেনি, সন্তান তাদেরকে ভুলিয়ে দিয়েছে আল্লাহর কথা, আল্লাহর কথা ভুলিয়ে দিয়েছে, কারণ সন্তানের কারণে অনেকে দ্বীনের থেকে দূরে থাকে, সন্তানের ভবিষ্যৎ রক্ষার্থে দ্বীনের মাদ্রাসায় পড়ায় না। যদি দ্বীনি মাদ্রাসায় পড়াইলে, দ্বীন শিক্ষা দিলে হয়তো তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তো হচ্ছে আল্লাহর দেয়া পরীক্ষায় ফেল করেছে, আল্লাহ পরীক্ষা করছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই পরীক্ষায় সে ফেল করেছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে তোমাদের সন্তান এবং সম্পদ যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না দেয়, আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে যেন না দেয়, তোমাদের গাফেল না রাখে, এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার জিকির থেকে, স্মরণ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে যে জিনিসটি, তা দুইটি জিনিস গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে যা মানুষকে দূরে সরিয়ে রাখে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সন্তান, আরেকটি হচ্ছে সম্পদ। অনেক মানুষ আছে যখন তার চাকরি ছিল না, মসজিদে আসা যাওয়া করত, চাকরি হয়েছে এখন মসজিদ দূরে চলে গেছে। এমন অনেক মানুষ আছে যাদের সন্তান ছিল না, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, সন্তান হয়েছে এখন ভুলে গেছে। এমন অনেক মানুষ আছে নিয়ত করেছে আল্লাহ যদি সন্তান হয় দ্বীন শিক্ষা দেবো, হাফেজ বানাবো, কারি বানাবো, আলেম বানাবো, যখন সন্তান হয়েছে তার দেখে চৌকস একটি ছেলে, লেখাপড়া ভালোই পারে, বলে যে এই ছেলেকে নষ্ট করা যাবে না, মানে দিন বলে নষ্ট হয়ে যাবে, তখন তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য পাগল হয়ে পড়ে। এগুলি আল্লাহর দেওয়া পরীক্ষা, সেই পরীক্ষায় আপনি ফেল করেছেন, আল্লাহ তাআলা এজন্য বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যে ব্যক্তি এই জাতীয় কোনো কিছু করবে সে তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কোরআনে কারিম আল্লাহ তাআলা এজন্য বলেছেন যে কিছু জিনিস আছে আমি তাদেরকে দিয়ে মানুষকে পরীক্ষা করে থাকি, মানুষ সেগুলো দিয়ে ফেল করে। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কুলিন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা বলছেন, জানো হে নবী, আপনি তাদেরকে বলুন যদি তোমাদের পিতা, তোমাদের সন্তানরা, তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়ি ঘর, এগুলি আত্মীয় কথা আল্লাহ তাআলা বলেছেন, আত্মীয় স্বজন পরে যেগুলি তোমাদের দুনিয়ার এই সমস্ত যে সম্পর্ক তৈরি হওয়ার কারণে পাগল হয়ে গেছে, এগুলি তোমাদেরকে আল্লাহর পথে চলা থেকে বাধা হয়ে দাঁড়ায়,
তোরা অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি আল্লাহ আযাব নিয়ে আসতেছেন অপেক্ষা করো এই সবই হচ্ছে আল্লাহর দ্বীনের মাঝে মানুষের জন্য বাধা স্বরূপ এইজন্য এই বাধা কেটে উঠতে যে ব্যক্তি পারবে এই বাধা কেটে উঠে যে ব্যক্তি দ্বীনের উপর থাকতে পারবে সেই পরীক্ষায় পাশ করেছে বাধা থাকবেই পরীক্ষা থাকবে কিন্তু পাশ করতে হবে এই পরীক্ষা পাশের জন্য অবশ্যই দরকার সন্তান সন্ততির উপরে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসা স্ত্রীর উপরে আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতে হবে আপনার দুনিয়ার যে সমস্ত ব্যবসা বাণিজ্য সেগুলির উপরে আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতে হবে বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তির উপরে আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতে হবে এই যদি ভালোবাসা না হয় আপনি ফিতনায় পড়ে গেলেন এই ফিতনা থেকে বের হতে পারেননি আপনি ইসলাম নামক নেয়ামত থেকে মাহরুম হয়ে যাচ্ছেন আপনি নিজেও বলতে পারেননি আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে যেভাবে সন্তান এবং সম্পদ মানুষের জন্য পরীক্ষার সামগ্রী তেমনি ভাবে স্ত্রীরাও পরীক্ষার সামগ্রী স্ত্রীর কারণে অনেক মানুষ দিন থেকে দূরে সরে যায় স্ত্রী পাশের বাড়ির লোককে দেখেছে যে বিরাট বিরাট বিল্ডিং বানিয়েছে এসে গল্প করে তুমি কি করলে তোমার অমুক ভাই তো এই করেছে এখন ব্যক্তি নিজের আত্মমর্যাদা বোধ রক্ষার জন্য অন্যায় করতে শুরু করে গোশ খেতে শুরু করে সুদ খেতে শুরু করে এবং অথবা দুনিয়ার অন্যায় লিপ্ত হয় এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহুম হে ঈমানদারগণ তোমাদের স্ত্রীদের মধ্যে এবং সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে সুতরাং সাবধানে চলাফেরা করো সব স্ত্রী শত্রু নয় সব সন্তানও শত্রু নয় নেয়ামত তারা যদি আল্লাহর পথে আপনাকে সহযোগিতা করে যদি তারা দিন শিখে আপনার জন্য কবরে বসে একটা গাছ আপনি রোপণ করলেন কবরের মধ্যে সেটা সওয়াব করতে থাকবে আর যদি দিন না শিখে আপনি যা শিখাচ্ছেন আপনি তাকে যদি কোনো দুনিয়া শিক্ষা দিচ্ছেন এবং অন্যায় কাজ শিক্ষা দিচ্ছেন গুনার জিনিস শিক্ষা দিচ্ছেন কবরে বসে সেটার গুণা আপনি পেতে থাকবেন কোথাও বাদ যাবে না সেটাও যাবে সুতরাং আল্লাহ তাআলার জন্য বলছেন ইন্না মিন আওলাদ ইন্না মিন আযওয়াজিকুম আওলাদিকুম আদুউল লাকুম ফাহযারুহু যে তোমাদের স্ত্রীরা তোমাদের সন্তানরা এদের মধ্যে অনেকেই আছে তোমাদের শত্রু সুতরাং সাবধান হও শত্রুর কথা শুনবে না আল্লাহর কথাকে প্রাধান্য দিতে হবে স্ত্রীদের কথা শুনতে হবে জরুরি নয় যে স্ত্রী আল্লাহর পথে মানুষকে পরিচালিত করে এমন স্ত্রী গ্রহণ করতে হবে যে স্ত্রী আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরিয়ে দেয় সেই স্ত্রীর সাথে থাকা যাবে না কারণ আল্লাহকে প্রাধান্য দিতে হবে আল্লাহর দ্বীনকে প্রাধান্য দিতে হবে আপনাকে এই পরীক্ষায় পাশ করতে হবে